ফাঁকি, সবই ফাঁকি আরাফ খানের। দুবাইয়ের এই ব্যবসায়ীর স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। জানা গেছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে সম্মানই দিতেও নাকি ধার করতে হয়েছে আরাফকে। তিনি নিজেকে বড় ব্যবসায়ী দাবি করলেও দুবাইয়ে তার পরিচিতরা বলছেন এর সবই গল্প, সবই ফাঁকি। তারা বলছেন আলোচিত দোকানটিতে অন্যরাও বিনিয়োগ করেছেন, যেসব ফ্ল্যাটকে নিজের বলে চালাচ্ছেন সেগুলোও অন্য কারও, অর্থ ধার করেছেন কয়েকজনের কাছ থেকে, তার সবই যেন ফাঁকিবাজি। সম্প্রতি নতুন পরিচয় সামনে এলেও সোশ্যাল মিডিয়ায় সবসময়ই নিজেই উপস্থিতি জানান দিয়েছেন এই ব্যবসায়ী। তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে জানা যায় 60 কেজি স্বর্ণ দিয়ে তার দোকানের জন্য একটি বাজ পাখির ভাস্কর্য তৈরি করেছেন তিনি। চলতি বছরের 17 জানুয়ারি আরাফ জানান তিনি দুবাইয়ে আরাফ ডায়মন্ড ও গোল্ড জুয়েলার্সের মালিক। এর 3 দিন পরে তিনি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার 65তম তলায় তার নতুন কেনা ফ্ল্যাটের ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। জানা যায় বিলাসবহুল শহর দুবাইয়ে আরও 4-5টি ফ্ল্যাট রয়েছে তার। বানিয়েছেন একটি সুইমিং পুল, বাগানসহ বড় ডুপ্লেক্স বাড়িও। হয়েছেন দুবাইয়ের একটি গোল্ড অ্যাসোসিয়েশনের সভাপতি। যুক্তরাষ্ট্রে আরাফ জুয়েলার্সের আরও একটি ব্রাঞ্চ উদ্বোধনের ঘোষণা দিয়েছেন। কিন্তু আসলে চোখে যা দেখা যায় তা যে সবসময় সত্য নয় তা প্রমাণ করতেই যেন হঠাৎ ফাঁকা হয়ে গেছে আরাফ খানের সোনার দোকান আরাফ জুয়েলার্স। ক্রেতারা তার দোকানে গিয়ে স্বর্ণ না পেয়ে ফিরে আসছেন। কেবল বাজ পাখির আদলে তৈরি স্বর্ণের লোগোটি এখন শোভা পাচ্ছে দোকানটিতে। জানা গেছে দুবাইয়ের পুরনো এবং নিউ গোল্ড সুক এলাকায় বাংলাদেশিদের 14টি সোনার দোকান আছে। এইসব ব্যবসায়ীর প্রায় সবার কাছ থেকেই অর্থ ধার নিয়েছেন আরাফ। নিজেকে বড় ব্যবসায়ী পরিচয় দিলেও তার ধারের পরিমাণ 500 দিরহাম থেকে সর্বোচ্চ 50,000 দিরহাম। ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা আলোচিত দোকানটির আয়তন মাত্র 400 বর্গফুট। দুবাইয়ে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানা গেছে আরাফ 1 বছরের জন্য দোকানটি ভাড়া নিয়েছেন। প্রতি বর্গফুটের ভাড়া 70 দিরহাম। ভাড়া হিসেবে 1 বছরে পরিশোধ করতে হবে 28,000 দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 8,68,000 টাকা। আরাফ খান টাকা নিয়ে আরও 4 জনকে দোকানটির ব্যবসায়িক অংশীদার করেছেন। জানা গেছে দোকানের কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই তড়িঘড়ি করে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের মধ্যে শুধু জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকেই 50,000 দিরহাম সম্মানী দেওয়া হয়েছে। হিরু আলম সহ অন্যদের আসার পর টাকা দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। তারাও পরিস্থিতি বুঝে টাকা না নিয়ে চলে গেছেন। অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে থাকা দোকানের এক অংশীদার জানান সাকিবকে দেওয়ার জন্য পুরো টাকাও ছিল না, অন্য এক ব্যবসায়ীর কাছ থেকে 5,000 দিরহাম ধার করতে হয়েছে। বুর্জ খলিফার অভিজাত যে ফ্ল্যাটটি আরাফ নিজের বলে দাবি করেছেন তা একজন সৌদি নাগরিকের। সূত্র বলছে মূল মালিকের কাছ থেকে বিক্রির মধ্যস্থতাকারী হিসেবে একটি চুক্তি হয় আরাফ খানের সঙ্গে। ওই চুক্তিনামা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে নিজেকে মালিক দাবি করেন। এছাড়া তিনি একদিন সেখানে অবস্থান করার সুযোগ পেয়ে ভিডিও করেন। এছাড়াও আরাফ নিজেকে দুবাইয়ের মারদিফ সিটি সেন্টার এলাকায় 15 নম্বর স্ট্রিটে আরাফ ভিলা মারদিফ নামক 2টি অভিজাত ডুপ্লেক্স ফ্ল্যাটের মালিক বলেও দাবি করেছেন। আসলে ওই 2 ফ্ল্যাটেরও মালিক সৌদি আরবের আরেক নাগরিক। আরবের ঘনিষ্ঠ এক বন্ধু বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন। সম্প্রতি আরাফ খান দুবাইয়ে একটি স্বর্ণের দোকান চালু করেছেন। তার সেই দোকান উদ্বোধন করতে যান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরু আলম সহ বেশ কয়েকজন তারকা। এরপর থেকে তুমুল আলোচনায় আসেন আরাফ খান। দুবাইয়ে এর আগে এত বড় আয়োজনে কোনো বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন হয়নি, সে কারণে প্রতিষ্ঠানটির মালিকানা নিয়ে বাঙালি কমিউনিটির মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করে। এই আগ্রহের কারণেই সামনে আসে অন্য ঘটনা। জানা গেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মামুন ইমরান খানের প্রাণহানির মামলার চার্জশিটভুক্ত অপরাধী এই আরাফ খান ওরফে রবিউল ইসলাম। ডিবি বলছে একজন মেধাবী কর্মকর্তা ছিলেন পরিদর্শক মামুন। তার শুধু প্রাণী কেড়ে নেওয়া হয়নি, তার নিষ্প্রাণ দেহ যেন না পাওয়া যায় সেজন্য তা কালীগঞ্জের জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল। এই ঘটনার পর মামলা হয় যার তদন্ত করেছে ডিবি। ডিবির দাবি দেশ থেকে পালিয়ে রবিউল ইসলাম প্রথমে ভারতে যান, সেখান থেকে ভারতের ভুয়া পাসপোর্ট নিয়ে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের দুবাই। পুলিশের ভাষ্যমতে এরপর দীর্ঘদিন তিনি পালিয়ে বেড়াচ্ছেন।